তেইশ এপ্রিল থেকে লাইটার জাহাজের সিরিয়াল দেয়া হবে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেল বিডব্লিউটিসি নামে একটি নতুন সংগঠন থেকে। সকালে চট্টগ্রামের আগ্রাবাদের একটি হোটেলে জাহাজ মালিকদের তিনটি সংগঠন বিসি ভুয়া, কোয়াব ও আইভুয়াকের সদস্যরা সমন্বিতভাবে এই সিদ্ধান্ত নেন। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমান্ডার মোহাম্মদ মাকসুদ আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন, মাহবুব উদ্দিন আহমেদ সহ জাহাজ মালিক সংগঠনের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 2003 সাল থেকে লাইটার জাহাজ পরিচালিত হয়ে আসছে ডব্লিউটিসির মাধ্যমে। তবে জাহাজ মালিক, লোকাল এজেন্ট ও পণ্যের এজেন্টদের মধ্যে নানা বিষয়ে বিভাজন দেখা দেয়, ফলে সংকটে পড়ে পুরো সেক্টর। বন্দরের বহির্নোঙর থেকে সারা দেশে আমদানি পণ্য পৌঁছে দেয় সহস্রাধিক লাইটার জাহাজ।